बृहस्पतिवार सकाले पाताखान्दिर बैटाखाले एक मर्मान्तिक पथ दुर्घटनाय प्राण हारालेन 10 यात्री। बैटाखाल चा बागान एलाकार सरुचलिता संलग्न 8 नम्बर जातीय सड़कर उपर अटो ओ लरि संघर्षे मृतरा हलेन अटो चालक ओ मालिक सोनू बिल, दूजाबाई पानिका, सालू बाई पानिका, गौरव दास पानिका, शम्भू दास पानिका, मंगली कर्मकार, तपू कर्मकार, लालन गोस्वामी, पूजा गौड़ और देव गौड़। এদের মধ্যে শম্ভুদাস পানিকার বাড়ি মেদলি বাগানে, সে জেঠুর বাড়িতে বেড়াতে এসেছিল ও তপু কর্মকার নামে শিশু কন্যাটির বাড়ি ত্রিপুরার কৈলাস শহরে, সে নিজের পিসির বাড়িতে এসেছিল, বাকিদের বাড়ি লঙ্গাই চা বাগান এলাকায়। বৃহস্পতিবার ছিল ছট পূজার শেষ দিন, কাকপুরে পূজা দেখতে লঙ্গাই চা বাগান থেকে একটি অটো ভাড়া নিয়ে চালক সহ 10 জন যাত্রী লুয়াইপুর ইচাবিলে যান। তারা ছট পূজা দেখে বাড়ি ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা মুখে পড়ে প্রাণ হারান। প্রত্যক্ষদর্শী জানান সকাল 7টা নাগাদ যাত্রীবাহী অটোটি সড়কের বাম পাশ ধরে এগিয়ে যাচ্ছিল, তবে অটোটিতে 3 শিশু সহ যাত্রী সংখ্যা ছিল বেশি। তখন উল্টো দিক থেকে দ্রুত গতিতে ত্রিপুরাগামী একটি সিমেন্ট বোঝাই লরি তাদের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সিমেন্ট বোঝাই লরি অটোর সামনে ধাক্কা দিলে পুরো অটোটি দুমড়ে মুচড়ে যায়। এতে যাত্রী সহ চালক সড়কের উপর বিভিন্ন স্থানে ছিটকে পড়ে রক্তাক্ত অবস্থায় থাকেন। তাদের হাত পা ও মাথা তেঁতলে যায়। অকুস্থলে মৃত্যু হয় 9 যাত্রী। ততক্ষণে একমাত্র অটো চালকের দেহে প্রাণ থাকায় তাকে তড়িঘড়ি করে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য করিমগঞ্জ হাসপাতালে পাঠান। তবে তার শেষ রক্ষা হয়নি, হাসপাতালে পৌঁছেই তার জীবনদীপ নিভে যায়। অভিশপ্ত এই অটোটির মোট 4টি পরিবারের লোক ছিলেন। এমন হৃদয়বিদারক ঘটনায় গোটা করিমগঞ্জ জেলায় সুখের ছায়া নেমে আসে। দুর্ঘটনা খবর পেয়ে পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, DIG এবং সার্কুল অফিসার ও 2 থানার OC ঘটনাস্থলে পৌঁছেন। ঘটনার পর উত্তেজিত জনতা সড়ক অবরোধ করেন। প্রায় 3 ঘন্টা অবরোধের পর পুলিশ সুপার সহ অন্যান্যদের সহযোগিতায় অবরোধ মুক্ত করেন। এদিকে লরি চালক জাকির হোসেন অবশেষে ঘটনা 7 ঘন্টার মাথা ডেঙ্গারবন্দ গ্রাম থেকে আটক করেছে পুলিশ। তার বাড়ি ত্রিপুরায় বলে জানা যায়। এই মর্মান্তিক দুর্ঘটনা খবর পেয়ে মুম্বাই থেকে পাতারখান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল পৃথক পৃথক বার্তায় শোক প্রকাশ সহ তার মৃতদের আত্মার চিরশান্তি কামনা করেন। পরে তিনি বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে মৃতের পরিবারের লোকেরা যাতে সরকারি সাহায্য পায় সেই অনুরোধ রাখেন। করিমগঞ্জ থেকে মোহাম্মদ জনির রিপোর্ট। 10 জন মানুহ আছিল, 10 জন মানুহৰে ঠাইতে মৃত্যু হৈছে আৰু তেওঁলোকৰ বডি যেতিয়া ইতিমধ্যে আমি করিমগঞ্জ সিভিল হস্পিটেললৈ দি পঠাইছোঁ আৰু তাতে আমি ৰিকুৱেষ্ট কৰিছোঁ যে এজ আৰ্লি এজ পচিবল আমি PM2 কৰাম আৰু গাড়ীখন ট্ৰাকখন যোনখন এক্সিডেণ্ট কৰিছিলে ট্ৰাকখনক ডিটেইন কৰা হৈছে। ট্ৰাকখনৰ খালি ড্ৰাইভাৰজন পোৱা হোৱা নাই, আমি বাকী ফাৰ্ডাৰ ইনভেষ্টিগেশ্যন চলাই আছোঁ। আইডেণ্টি হৈছে মানে মেক্সিমাম মানুহ হৈছে মানে টোটেল আমাৰ 10 জনৰ ভিতৰত 3 জন পুৰুষ, 5 গৰাকী মহিলা আৰু 2 মানে 2 জন চাইল্ড আছে আৰু তাৰ ভিতৰতে মেক্সিমাম লংগাই টি ষ্টেট পাথাৰখান্দিৰে মানে ৰেচিডেণ্ট হয় আৰু এজন হৈছে মেডলি টি ষ্টেটৰ আৰু এজন ত্ৰিপুৰাৰ কৈলা চহৰৰ। 7 বজাৰ আচপাছ जैसा कि अभी तक पता चला है कि छठ पूजा करके लोग वापस लौट रहे थे, उसमें मोस्टली महिलाएं थी, वो लोग वापस आ रहे थे, हो सकता है कि ज्यादा देर है। দেখো আজকে আমি এমনি তো ছট পূজা, রাত্রে বহু রাত্র করে আমি বাড়িতে গেছি, ভোর 7টার সময় আমি বাড়ি থেকে বেরিয়েছি যে দেউলাখাল যাব বলে। দেখি আমার ন্যাশনাল হাইওয়ে আমার বৈঠাখাল ঘুষঘরের সামনে আসার পর মানুষের মাঠ থেকে শুনতে পাই এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। তখনই এসে দেখতে পাই, দূর থেকে দেখতে পাই রাস্তার মধ্যে এক সারিভাবে 8-10 জন মানুষ। দেখেই আমি প্রথমেই আমি পাতারকান্দি থানার ওসিকে ফোন করলাম এবং লগে লগে সার্কুল অফিসার ম্যাডামকে ফোন করলাম, বিধায়ক মহোদয়কে ফোন করেছি, ফোন করে অতিসত্বর এখানে আসার জন্য এবং 108 এবং মেডিকেলের SDMO স্যারকেও ফোন করেছি। সবাইকে মিলে মোটামুটি এই অবস্থাতে আর তো কোনো কিছু করার ক্ষমতা নেই। কী কী গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে? কী কী গাড়ির মধ্যে আমি প্রথমেই দেখেছি একটা সামনে অটো, একটা অটোটাও একবারে ভেঙে ঘুরো চুরমার হয়ে গেছে। এরপরে কোন গাড়ি কী করেছে না করেছে এটাও আমার জানার এই সময়তে আমার কোনো বুদ্ধি ছিল না। কতজন মানুষ ছিল এখানে ফ্ল্যাট অবস্থায়, এর মধ্যে একজন একটু নাড়াচাড়া দেখে এরিয়ার মানুষ দুজন আছে, আমার 108 এর মধ্যে একজন মানুষকে উঠিয়ে দিয়েছে। কতজন নিহত হয়েছে? জাগাত 9 জন।